নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সুস্থ ও ভালো আছেন। আর হ্যাঁ, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটি ক্লিক করার জন্য ও মূল্যবান সময় দেবার জন্য। আশা করি ভিডিওটি ভালো লাগবে, শেষ পর্যন্ত দেখবেন। চলুন শুরু করা যাক। আমার নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন, আপনার মূল্যবান কমেন্টসের দ্বারা জানাবেন ভিডিওটি কেমন লাগলো। আমি আমেরিকান রুই মাছ নিয়েছি, মাছটাকে এইভাবে পিস করে ভালো করে ধুয়ে নিয়েছি। মাছটা বেশ বড় ছিল, তাই কতটা ডিম বেরিয়েছে। চলো প্রথমে মাছের মধ্যে 2 চামচ হলুদ ও 1 চামচ লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। শীতের দুপুরে গরম ভাতের সঙ্গে সর্ষে দিয়ে মাছ ও মাছের ডিমের বড়া, আর কি চাই। সাথে একটু রসুন বাটা দিয়ে মেখে মাছটা ভেজে নেব। আর হ্যাঁ, এইভাবে মাছটা ভেজে খাবে, টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে, আঁচটে গন্ধও ছাড়বে না। মশলাটা করে নিই। 1/2 চামচে 3 চামচ হলুদ সর্ষে ও 2 চামচ কালো সর্ষে, 1টা কাঁচা লঙ্কা, 1/2 চামচ লবণ দিয়ে বেটে নেব। আমি এখানে শিলে বেটে নিচ্ছি। আপনারা মিক্সার গ্রাইন্ডারে ও দোকানে এখন সর্ষে বাটার পেস্ট পাওয়া যায়, সেটাও ব্যবহার করতে পারেন। আর হ্যাঁ, এখানে আমি 4-5 পিস রসুনের কোয়া একসাথে বেটে নিয়েছি। এখানে আমি লঙ্কা ও লবণ সর্ষের সঙ্গে ব্যবহার করেছি, কারণ সর্ষের তেঁতকুটে ভাবটা যাতে কেটে যায়। পাচ্ছেন মশলাটা আমার খুব ভালো করে বাটা হয়ে গেছে। এবার মশলার জলের মধ্যে বাটা মশলাটা মিশিয়ে নেব। কড়াতে 4-5 চামচ সাদা তেল গরম করে নিয়েছি এবং সেই তেলের মধ্যে অল্প সামান্য লবণ দিয়ে দিয়েছি, যাতে মাছটা ভাজার সময় গায়ে না ছিটকে আসে তেলটা। এরপর ম্যারিনেট করা মাছগুলো 1-1 করে তেল দিয়ে ভেজে নেব। মাছগুলো বেশ ভালো করে 2 দিকে লাল লাল করে ভেজে নেব। একটা কথা মনে রাখবেন, তেল ভালো করে গরম হয়ে গেলেই মাছগুলো ভাজার জন্য দেবেন, নইলে মাছগুলো ভেঙে যেতে পারে, এইটা অবশ্য সবাই জানেন, খেয়াল রাখবেন। মাছগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রের মধ্যে 1টা 1টা করে মাছ বার করে নিচ্ছি। সেই তেলের মধ্যে 1 চা চামচ কালো জিরে দিয়ে দেব এবং সর্ষে বাটাটা ছাঁকনির সাহায্যে ছেঁকে দেব। তার কারণ সর্ষের দানা খাবার সময় মুখে যাবে না আর তেতো লাগবে না। আর হ্যাঁ, যাদের সর্ষে বাটা খেলে গ্যাস অম্বল হয় সেটাও কিছুটা কমে যাবে। এবার সেই মশলার মধ্যে 1টা টমেটো ও 3-4 পিস কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে চালিয়ে নেব।
এখন হাফ চামচ হলুদ ও এক চামচ লবণ দিয়ে দেব, কারণ মশলা বাটার সময় লবণ দিয়েছিলাম। এইভাবে ভালো করে মিশিয়ে নেব। পাচ্ছেন মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে, এর মানে মশলাটা খুব ভালো করে কষা হয়ে গেছে। আমি এখানে এক কাপ জল দিয়ে ভালো করে চালিয়ে নেব। আপনারা কিরকম ঝোল খাবেন সেই হিসাবেই জল দেবেন। ঝোলটা বেশ ভালো করে ফুটে গেছে। এবার এক এক করে ভাজা মাছ দিয়ে দেব এই ঝোল এর মধ্যে এবং এক মিনিট আবার ফুটিয়ে নেব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের। এইভাবে চ্যানেলটিকে সাপোর্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এক মিনিট পর গ্যাসটা অফ করে কিছুটা ধনে পাতা দিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন সর্ষে বাটা দিয়ে মাছের ঝোল।